চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের 26তম ম্যাচে বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে 2 উইকেটের দারুণ এক জয় পেয়েছে মাহমুদুল আরিয়াদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস স্পেক্টর্স। আর এরই সাথে টানা 2 ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো তারা। গত 2রা সেপ্টেম্বর জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষেও জয়ের দেখা পেয়েছিল প্যাট্রিয়টসরা। সেই ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক ছিলেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ। 11 বলে 28 রান করে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন তিনি। তবে বার্বাডোজের বিপক্ষে ওয়ার্নার পার্কের মাঠে এই ম্যাচে তেমন কারিশ্মা দেখাতে পারেনি রিয়াদ। ব্যাটিং করতে নেমে 19 বলে 15 রান করার পাশাপাশি 4 ওভার বোলিং করে 35 রান খরচা নিয়েছেন 1টি উইকেট। প্যাট্রিয়টসদের জয়ের পেছনে এদিন অবশ্য মুখ্য ভূমিকা পালন করেছেন ক্যারিবিয়ান ডানহাতি ব্যাটসম্যান ফ্যাবিয়ান অ্যালেন। বার্বাডোসে ছুড়ে দেওয়া 169 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 34 বলে 64 রানে ঝড় একটি ইনিংস খেলেছেন তিনি, যেখানে ছিল 4টি 6 এবং 4টি 6টি 4। এছাড়াও অধিনায়ক ক্রিস গেইল 18 বলে 22 এবং এভিন লুইস 13 বলে 19 রান করেন। বার্বাডোসের বিপক্ষে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান 37 রান খরচায় 3টি উইকেট শিকার করেছেন। অপরদিকে ইমরান খান 2টি এবং জ্যাসন হোল্ডার 1টি করে উইকেট পেয়েছেন। এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে বার্বাডোসকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট্রিয়টস অধিনায়ক ক্রিস গেইল। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত 20 ওভারে 168 রান সংগ্রহ করেছে বার্বাডোস। দলের পক্ষে সর্বোচ্চ 32 বলে 44 রান ইনিংস খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। শেষের দিকে মাত্র 11 বলে 30 রানে একটি ক্যাম্পিও ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। 3টি 6 এবং 2টি 4এর মাধ্যমে এই রান করেন তিনি। এছাড়াও 28 বলে 38 রান এসেছে জাতীয় দলের আরেক ব্যাটসম্যান রস্টন চেজের ব্যাট থেকে। এদিকে সেন্ট কিটসের হয়ে সবথেকে সফল বোলার ছিলেন দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান বোলার তাব্রাইস সামসি। উল্লেখ্য, চলতি মাসের 15 তারিখ থেকে অনুষ্ঠিতব এশিয়া কাপকে সামনে রেখে আগামী 7 সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরার কথা টাইগার অলরাউন্ডার রিয়াদের। সুতরাং বলা যায় এবারের সিপিএলে বার্বাডোজের বিপক্ষে এই ম্যাচই তার সর্বশেষ ছিল।